ইউকেতে যারা আপনারা জব ভিসা নিয়ে সপরিবারে সেটেল হতে যাচ্ছেন বা কেয়ার ওয়ার্কার, স্কেল আপ ওয়ার্কার ভিসা বা চ্যারিটি ওয়ার্কার ভিসা, এরকম বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জব অফারটা বা কজ লেটারটা ম্যানেজ করা। তো এই জব অফারটা বা কজ লেটারটা কিভাবে আপনারা সহজেই নিতে পারবেন বা কিভাবে জবের জন্য আবেদন করলে আপনারা এই কজ লেটারটা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন, এটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে যে আপনারা স্পেশালি যারা ইউকেতে জব ভিসা নিয়ে সেটেল হতে চাচ্ছেন বা জব ভিসা নিয়ে ইউকেতে যেতে চাচ্ছেন, তারা কিভাবে আপনাদের জবটা নিশ্চিত করতে পারবেন। জবটা নিশ্চিত করার জন্য এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোন কোন জব সাইটে আপনারা কিভাবে জবের জন্য আবেদন করবেন ইন জেনারেল সকল, স্পেশালি সে সময় আমি দেখিয়েছিলাম যে কেয়ার ওয়ার্কার ভিসার জন্য। কিন্তু কেয়ার ওয়ার্কার ছাড়াও আরও বিভিন্ন পজিশনে আপনারা কিন্তু এই স্পন্সরশিপ জবের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ যারা ওই সব পোস্টে আপনাকে জব দিলে তারপর তারাও কজ লেটার দিতে পারে বা তারাও আপনাকে স্পন্সর দিতে পারে, আর এই স্পন্সর দিলে নিশ্চিতভাবে আপনি এখান থেকে ভিসাটা নিতে পারেন। এটা যেমন বিভিন্ন প্রোগ্রাম আছে, চ্যারিটি ওয়ার্কার প্রোগ্রাম আছে, এটা একটা টেম্পোরারি প্রোগ্রাম, তারপরে স্কেল আপ প্রোগ্রাম আছে, এই স্কেল আপে কিন্তু পার্মানেন্টলি আপনি গিয়ে সেটেল হতে পারেন। তো এইসব বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে হোক অথবা এই ক্যাটাগরির বাইরের জব হোক, বাইরের জব হলেও আপনি ওই স্পন্সর সহ জমা দিয়ে শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়েও আপনি ইউকেতে যেতে পারবেন। তো কিভাবে আপনি বুঝবেন যে এই কোম্পানিটা, ওখানে যে আপনারা জব সার্চ করবেন, জব সার্চ করে তারপর কিভাবে বুঝবেন যে এই কোম্পানিটা আপনাকে স্পন্সর দিতে পারবে, সে কারণে আপনাদের আগে বুঝতে হবে যে কোন কোম্পানিটা স্পন্সর দিতে পারে বা তার এই যেই জবের সার্কুলারটা করেছে এটার মধ্যে মানে উইথ স্পন্সর আছে কিনা। এই স্পন্সরশিপ সহ জবগুলো খুঁজতে হলে আপনাদের কি করতে হবে, নির্দিষ্ট যেই ওয়েবসাইটগুলো আছে অর্থাৎ ইউকের পপুলার জব সাইট যেমন ইনডিড, লিঙ্কডইন, টোটাল জব, কেরিয়ার বিল্ডার, গ্লাসডোর, মনিস্টার, এইসব জব সাইটে গিয়ে খুঁজতে হবে যে জব উইথ স্পন্সরশিপ। এই দিয়ে আপনি সার্চ দিলে দেখবেন যেই লিস্টগুলো আসে ওইগুলোতে আপনার আগে আবেদন করতে হবে। আর এছাড়াও স্পন্সরশিপের বাইরে যেই পজিশনগুলো থাকে সেগুলোতেও আপনি জবের জন্য আবেদন করতে পারেন, যদি খুব বেশি ম্যাচ করে তাহলে তারা কি করে আবার অন্যান্য অন্য কোম্পানি থেকে আপনাদের স্পন্সরশিপটা ম্যানেজ করে। কিন্তু আপনারা যদি প্রথমেই ওই স্পন্সরশিপ সহ যেই জবগুলো আছে সেগুলোতে সরাসরি আবেদন করেন তাহলে আপনাদের চান্সেসটা অনেক বেড়ে যায়। অ্যাট দ্য সেম টাইম একটা তালিকা আছে যেটা স্কেল আপ কেয়ার ওয়ার্কার প্রোগ্রামের জন্য বিভিন্ন মানে কেয়ার ওয়ার্কার ছাড়াও অন্যান্য বিভিন্ন পজিশনে জবের জন্য আবেদন করার জন্য কোম্পানির একটা তালিকাও আছে। তো ইউকে গভর্নমেন্টের সেই তালিকাটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। অ্যাট দ্য সেম টাইম গুগলে গিয়ে কীভাবে আপনারা এই স্পন্সরশিপ সহ জবগুলো সার্চ করবেন সেটা সরাসরি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব। চলুন চলে যাই। এই যে আপনাদেরকে সরাসরি গুগলে নিয়ে আসলাম, এখানে গিয়ে আপনারা জাস্ট লিখবেন যে ইউকে জবস উইথ ভিসা স্পন্সরশিপ, লিখে সার্চ দিলে দেখেন কোন জবগুলো চলে আসে। এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে কয়েকটা জব চলে এসেছে, এখানে 66 মোর জবস আছে। আপনারা সরাসরি এখানে ঢুকে যাবেন, এখানে দেখেন কেয়ার ওয়ার্কার টায়ার টু ভিসা স্পন্সরশিপ এরকম দেওয়া আছে, এখানে ডিটেলস ডিসক্রিপশনটা দেওয়া আছে কাদেরকে চাচ্ছে কী রিকোয়ারমেন্টস। এরপর দেখতে পাচ্ছেন নার্স, তারপর অ্যাসেম্বলি লাইন ওয়ার্কার, তারপরে শেফ, ডি পার্টি, এই যে দেখেন ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবেল। মানে এই জবটাতে আপনি আবেদন করে যদি আপনি তারা স্যাটিসফাইড হয় তাহলে আপনারা তাকে ভিসা স্পন্সরশিপ দিবে। এই জিনিসটা বোঝানোর জন্যই তারা প্রত্যেকটা ইয়ারতে টাইটেলেই ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবেল লিখে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্স্যুরেন্স অডিট সিনিয়র ম্যানেজার, এই তালিকায় এই পজিশনটাও আছে। আপনারা যদি এই পজিশনে কেউ এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন, এখানেও স্পন্সরশিপ পাওয়া যাবে। তারপর অ্যাসেম্বলি ফিটার, কেয়ার অ্যান্ড সাপোর্ট ওয়ার্কার, এরপরে শেফস আছে, নার্স আছে,
ডেন্টিস্ট আছে, তারপর নার্স আছে, ইউকে টায়ার টু স্পন্সরশিপ, রিসার্চ সাপোর্ট ম্যানেজার, ডেলিভারি কনফার্মেশন ম্যানেজার, রিজিওনাল অ্যাকাউন্ট ম্যানেজার, এরকম বিভিন্ন পজিশান আছে। আপনারা এভাবে দেখে দেখে এই সবগুলো যেটা আপনার সাথে ম্যাচ করে সেই পজিশানে আপনি কিন্তু আবেদন করতে পারেন। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আপনাদেরকে শো করলাম, আপনারা এইগুলো দেখে এভাবে ঘেটে ঘেটে, এটা হচ্ছে শুধুমাত্র গুগল জবসে। হ্যাঁ, এভাবে আপনারা অন্যান্য পপুলার জব সাইটগুলোতে ঢুকে ঢুকে যে জব উইথ ভিসা স্পন্সর লিখে সার্চ দিলে প্রথমে যেই জবগুলো আসবে সেখানে আপনারা প্রথম আবেদন করার চেষ্টা করবেন। আর এছাড়াও এর বাইরেও যদি ম্যাচ করে তাহলে আপনারা আবেদন করতে পারেন, যদি তারা স্যাটিসফাইড হয় তখন তারা অন্য কোম্পানি থেকেও আপনাদের স্পন্সরশিপটা ম্যানেজ করে দিতে পারে। তাহলে এতক্ষণে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে ইউকেতে জব স্পন্সরটা কিভাবে ম্যানেজ করবেন বা কোন জবের জন্য আবেদন করলে আপনারা সহজেই এই স্পন্সরটা পেতে পারেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। Copyright, yeah yeah yeah. Copyright, copyright, copyright. Lyric yeah, copyright.